আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি খুব কমন একটি ভার্ব হ্যাভ ভার্ব নিয়ে কথা বলবো। আমরা অনেকেই জানি এবং যে এই ভার্বটি খুবই একটা বহুল ব্যবহৃত একটা ভার্ব, আমরা প্রায় সময় ভার্বটি ব্যবহার করে থাকি। তবে এখানে একটা বিষয় রয়েছে, ভার্বটি যেমন খুবই কমন বহুল ব্যবহৃত, তেমনি এটা হয়তো অনেক সময় আমাদের অনেকের জন্য কনফিউজিং একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। যেমনি কি আমরা কি হ্যাভ হ্যাজ এর পরে কি বিন দিব, বা হ্যাভ হ্যাজ এর পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, এই বিষয়গুলো নিয়ে। তো খুব অল্প সময়ে আমি 5 মিনিটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমন যে স্ট্রাকচারগুলো সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা আসি, আমি এখানে স্ট্রাকচারগুলো লিখে দিয়েছি, আমি বিস্তারিত একটা একটা করে বলছি। প্রথমে হচ্ছে যে আমরা শুধু হ্যাভ অথবা হ্যাজ, এখানে একটা কথা প্রথমে বলে রাখি, আমি এখানে আসলে শুধু হ্যাভ দিয়ে লিখেছি আমি। তো এগুলো সবগুলোর সাথে হ্যাভ অথবা হ্যাজ আসতেই পারে। যখন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে আমরা হ্যাজটা দিব। তো ফার্স্ট যে বিষয়ের ক্ষেত্রটা সেটা হচ্ছে যে হ্যাভ এক এক আসবে, মানে আমরা সাবজেক্টের পরে শুধু একটা হ্যাভ দিতে পারি। যেমন আই হ্যাভ আ বুক, এখানে হ্যাভ এর পরে কোনো ভার্ব থাকবে না। আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই যে হ্যাভ এর পরে এখানে যেটা এই হচ্ছে আর্টিকল, বুক হচ্ছে নাও, হ্যাভ এর পরে কোনো ভার্ব নাই। তো ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে যে আমরা শুধু হ্যাভ দিব আর কোনো ভার্ব থাকবে না। অনুরূপভাবে হ্যাজ হতে পারে, যেমন হি হ্যাজ আ হাউস। তো এবং এটা কি হিসাবে হয়, এটা বেসিক্যালি হয় এটা প্রেজেন্ট সিম্পল, এই টেস্টটার নাম হচ্ছে যে প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভ। ভিউয়ার্স, প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভ এটা টেন্সের নাম, সাথে ভয়েস রয়েছে। আসলে এখানে ভয়েসটা কেন আছে, কারণ আমরা যখন আসলে টেন্স ইউজ করি তখন সাথে ভয়েসটা নিয়ে আমাদেরকে ভাবতে হয়, কারণ ভয়েস ছাড়া টেন্সের স্ট্রাকচারটা সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি পরবর্তী ভিডিওতে ভয়েস এবং টেন্স নিয়ে স্পেসিফিকলি স্পেশালি ওই বিষয়ের উপরে আলোচনা করব। তো এখানে প্রথম যেটা স্ট্রাকচার আমরা দেখছিলাম, শুধু হ্যাভ হবে এবং এরপর কোনো ভার্ব থাকবে না, যেমনটি আমরা দেখেছি আই হ্যাভ এ বুক। দ্বিতীয় স্ট্রাকচারটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে হ্যাভ এর পরে আমরা অনেক সময় ভি থ্রি আমি লিখেছি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা হ্যাভ হ্যাজ এর পরে কখনো কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়, যেমন খুবই কমন একটি স্ট্রাকচার, যেমন তো যেটা বলছিলাম আমরা দ্বিতীয় যে ক্ষেত্রটা যে সেটা হচ্ছে যে আমরা হ্যাভ এর পর অথবা হ্যাজ এর পর সবসময়, আমি এখানে হ্যাভ লিখেছি, ধরে নিতে হবে যে হ্যাভ এর সাথে হ্যাজও হতে পারে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে। তো আমরা হ্যাভ এর পর আমরা পাস্ট পার্টিসিপল আরেকটা ভার্ব ব্যবহার করতে হবে, আরেকটা ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমি সংক্ষেপে ভি থ্রি লিখেছি এখানে। এটার উদাহরণ হচ্ছে আমরা অনেকেই জানি দে হ্যাভ visited London. এখানে দেখতে পাচ্ছি হ্যাভ ভার্বটা রয়েছে, হ্যাভ এর পর যে ভিজিটেড যেটি দেখা যাচ্ছে শব্দটা ভিজিটেড, এটা হচ্ছে ভিজিট ভার্ব অফ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা হ্যাভ এর আরেকটা ব্যবহার হচ্ছে হ্যাভ এর পর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এই ক্ষেত্রে হ্যাভ এক একা দেওয়া যাবে না, হ্যাভ এর পর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এবং এটা হচ্ছে যে প্রেজেন্ট perfect tense active present perfect active। আশা করি তোমরা সবাই একটা জিনিস লক্ষ্য করছো যে আমি সবসময় টেন্সের সাথে ভয়েস বলছি। যেমন আমরা এর আগে দেখেছি যখন হ্যাভ এক একা আসে, হ্যাভের পর আর অন্য কোনো ভার্ব থাকে না, তখন সেটা টেন্সটা ছিল প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভ। এটা সবসময় মনে রাখতে হবে, টেন্সের সাথে ভয়েসটা খেয়াল করতে হবে, কারণ ভয়েস ছাড়া শুধু টেন্স দিয়ে স্ট্রাকচারটা সঠিকভাবে ব্যবহার করা যায় না। তো তাহলে আমরা এখানে যেটা দেখছি এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ, এই টেন্স অনুযায়ী আমরা হ্যাভ এর পর আরেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ অথবা ভি থ্রি সংক্ষেপে আমরা যেটা বলি এটা দিতেই হবে। তৃতীয় যে অবস্থা সেটা আমরা দেখব যে হ্যাভ বিন, হ্যাভ এর পর বিন আসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা অনেক সময় এটাও ব্যবহার করে থাকি। He has been to খুব সুন্দর একটি বাক্য, এটা যেখানে দেখা যাচ্ছে যে হি হ্যাজ বিন টু মেনি প্লেসেস। এখানে আমরা লক্ষ্য করছি যে
হ্যাজ আমি আবার বলছি, আমি শুরুতেই বলেছিলাম হ্যাভ অথবা হ্যাজ, জাস্ট এটা সাবজেক্টের সাথে এগ্রিমেন্টের কারণে এটা হ্যাভ হ্যাজ হচ্ছে, তারপর সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ হচ্ছে, অন্যথায় সাধারণত আমরা হ্যাভ ইউজ করি। তো হি হ্যাজ বিন, আমরা এখানে জিনিস লক্ষ্য করি হ্যাজ এর পর আমরা এখানে বিন এই শব্দটা দিয়েছি, বিন একটা ভার্ব, এই ভার্বটা দিচ্ছি আমরা, এবং এরপর কোনো ভার্ব নেই কিন্তু, হ্যাভ এরপর বিন, এখানে হ্যাজ হয়েছে তারপর বিন, সেরপর কোনো ভার্ব নেই। এইটা এটা এই বাক্যটা যেমন অর্থ হচ্ছে সে অনেকগুলো জায়গায় সে ভ্রমণ করেছে বা গিয়েছিল, হি হ্যাজ বিন টু মেনি প্লেসেস। এই বাক্যটা আমরা এখানে যে টেন্সটা আসলে বেসিক্যালি যে টেন্সের কারণ সেটা হচ্ছে এটা হচ্ছে এটাও সেম একই প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ, এখানে কোনো কনফিউজ হওয়া চলবে না, এখানে আসলে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে আসছে এখানে, এবং আমরা যে বিনটা দেখতে পাচ্ছি বিনটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব না, এই বিনটা এখানে ফাইনাল ভার্ব হিসেবে এসেছে বিন। তাহলে আমরা কি দেখেছিলাম হ্যাভ বিন, এবং এটার কোন টেন্স অনুযায়ী হবে প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ। আবার আরেকটি স্পেসিফিক ভিডিওতে আমি টেন্স এবং ভয়েস এই বিষয়টা নিয়ে স্পেশালি আলোচনা করব, শুধু এই বিষয়টার উপর আমরা ফোকাস করব। তবে এখানে আমরা হ্যাভ নিয়ে যখন আমরা বুঝছি বা বোঝার চেষ্টা করেছি, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি হ্যাভ যখন দিচ্ছি হ্যাভ এর কোন স্ট্রাকচারটা ব্যবহার করছি এবং কোন টেন্স অনুযায়ী ব্যবহার করছি সেটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। আমি একটু রিপিট করে আবার শেষ করে দিচ্ছি। তো আমরা প্রথমে দেখেছিলাম আমরা শুধু হ্যাভ ব্যবহার করবো, এরপরে কোনো ভার্ব থাকবে না, যেমন আই হ্যাভ আ বুক। দ্বিতীয় বাক্যটি যেটা ছিল এটা এমন আমরা যেটা হ্যাভ যখন আমরা শুধু হ্যাভ দিই সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভ। দ্বিতীয় আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে হ্যাভ এর পরে আমরা আরেকটা ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে থাকি, যেমন আই হ্যাভ ভিজিটেড দেয়ার, এখানে এটা টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ। তৃতীয়তে আমরা একটা অবস্থা দেখেছিলাম যে হ্যাভ এর পরে অথবা হ্যাজ এর পরে বিন আসতে পারে, এরপরে কোনো ভার্ব আসবে না, এখানে হ্যাভ থাকবে এবং বিন থাকবে, এবং এটাও প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ, যেমন হি হ্যাজ বিন টু মেনি প্লেসেস। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য।